টাইগার বা বাগদা চিংড়ি। এই চিংড়ি মাছ শিকার থেকে শুরু করে বাজারজাতকরণে মাঝখানে অনেক পেশাজীবী মানুষের সংস্পর্শে তৈরি হয় উপযুক্ত টাইগার। তেমনি এই টাইগার ভাঙায় ব্যস্ত একদল হতদরিদ্র মানুষ, তাদের দুঃখ কষ্টের কথা আজকে শুনবো। আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিও জুড়ে। বাচ্চা পোলা মানে নিয়ে ঠান্ডা মাথায় খাওয়াই লোয়াই সংসারি করি, ঠান্ডা মাথায় খাই, এই হে কষ্টে কাম কাজ করি। মাছে গুস্ত খাই, রক্ত বাই যায়, এই কষ্ট করে খাওয়া লাগে। যখন মাছ থাকে না তখন কি করে? তখন তো বাসা বাড়ির কাজ বাজ করি। এক নাই স্বামী, কেউ দিন একটা বিধু বন্যা মাস্ত একদিন নাই, কিছু পাইতে আসি না, কোন নিম বেসার মনে হতে না। কারণ তো কাজ বাজ করি, দুইটে পাইলে এক দিন চাল বোধ কিনিয়া একটু শাসা দিলেই যাই, খাই ফিরিয়ে খাওন তাই তারপরে ওই অল্প অল্প কিছু কিছু আর কি খাই, কিছু কিছু রাখি রাখি, ওই যে কালে না ভাই সেই কেলে খাই। আমার বাড়ি ফুলডুল্লো। বিধবা ভাতা পান না আপনার মেম্বাররা কিছু বলে না? আজ 9 বছর বিধু হয়েছি। মেম্বারেরা বলে মেম্বারের দ্বারে গেলে কয় কি হ্যাঁ কয় কলে কোন নাম একটির আয় নাই, কোন নাম একটির আয় না, তোমার দিমু কি এই এই রুমের কইয়া হ্যাঁ এই রুমের একটা শাক দিয়ে রায় কোন একটা নাম পাই না, আর কোন রিলিফাও পাই না। এই শীত মানে এত কম্বল দেশে কেউ একটা কম্বলও দে নাই, এই এইলে খাইতে আসে এইলে চলতে আসে দেখছে না হাত পাক হয়েছে কি এই 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 হাত পাক কে হের বের গিয়া ইয়ে হয়েছে শেষ ওই সরকারি হাসপাতাল দিয়ে ওষুধ নিয়ে খাইছি এর বের গিয়ে একটু ফুলছে দেন না আঙ্গুলে পাক কে হয়েছে না নখের গোড়া এই এই পাক কে আছে কাটার গুতে রক্ত পরে এর তেল একটা রহিন খাইছি এই দেন এই হাতের অবস্থা কি এই দেখছেন এই এই কষ্ট করে কামাই করে খাইতেছি। বঙ্গোপসাগর থেকে টাইগার চিংড়ি শিকার করে জেলেরা ঘাটে নিয়ে আসেন, এরপরই সেখানে নারী পুরুষ মহাকর্মযজ্ঞ শুরু হয়ে যায়। কেউ ফিশিং বোট থেকে মাছ নামান, কেউ অন্যান্য মাছের মধ্য থেকে টাইগার চিংড়ি বাছাই করে বের করছেন, কেউ আবার টাইগার চিংড়ি মাথা কেটে আলাদা করে রফতানির উপযোগী করছেন। একসময় বরগুনা মাছ বাজারের নিত্যদিনের চিত্র থাকলেও এখন বছরে একবার দুইবার ফিশিং বোটগুলো বরগুনায় ওঠে। দেশের বিভিন্ন উপকূল অঞ্চলে টাইগার প্রক্রিয়াজাত চলছে। শুধুমাত্র পটুয়াখালীতে 15 থেকে 20টি পয়েন্টে টাইগার চিংড়ি বিদেশে রপ্তানির জন্য প্রক্রিয়াজাত করা হয়। এখান থেকে পাইকাররা কিনে নিয়ে যায় খুলনা, সেখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে রপ্তানি করা হয়। আর এই চিংড়ি প্রক্রিয়াজাতের সঙ্গে যুক্ত রয়েছে উপকূলের প্রায় 20,000 পরিবার। একদিকে উপকূলের হাজার হাজার নারীর টাইগার চিংড়ি প্রক্রিয়াজাতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে, পুরুষের পাশাপাশি নারীদের কর্মসংস্থান হয়, অনেক সংসারেই সচ্ছলতা ফিরেছে। আর কতটুকু পাবেন? মানে টাকা দেবে না মাছ দিয়ে দেবে? মাছ আপনি ওই অন্য মাছ যেগুলো আছে এগুলো নিয়ে যাবেন? সারাদিনে এই যে 4টা সন্তান নিয়ে আপনি কষ্ট করে কাজ করছেন, এতে কি সারাদিন আপনার মানে হবে? এখন থাকেন কোথায়? মধ্যে মানে কোন রকম কাঁচা কাঁচা লাই খাই। সকালে আসছেন খাই আসেন নাই? না না কিছু খাইনি, পানিও খাইনি। কটায় আসছেন সকালে? সকালে আসছেন কয়টায়? 6টায় এতে হবে সারাদিনে কষ্ট করে জামাই নেই স্বামী নেই কেডা খাওয়াইবে? কি জালে ধরেন সমুদ্রে? জালটা চিংড়ি জাল বলে, এটা চিংড়ি জাল দিয়ে ধরতে। এবারে কতদিন পরে পারে আসলেন? 8-10 দিন পরে পরে
কিনারে আসি এবং আবার দুই তিন দিন পর চলে যাই সাগরে আবার আট দশ দিন পর পাঁচ দিন সাত দিন আট দশ দিন পর মাছ হইলে পরে আবার চলে আসি কিনারে। সপ্তাহে আমাদের এই জলদস্যুর সমস্যাটা তো এখন একেবারেই নাই, এই জন্য আমাদের মনটা আরো খুবই ভালো। পরবর্তীকালে আমরা তো বাতি টাতি বা আলো ধরিয়া কোনো মাছ ধরতে পারতাম না, এখন জলদস্যু নাই দিলে আমরা খুব ভালো করে মাছ ধরতে পারি, আমাদের খুব পরিশ্রম হয় না এবং আমাদের কোনো কষ্ট হয় না, মনে খুব ভালো লাগে। আবহাওয়া যখন খারাপ হয় তখন আপনারা কিভাবে কিনারে আসেন? আবহাওয়া খারাপ হলে পরে আমরা চালাইয়া আস্তে আস্তে আবহাওয়া কিনারে আসি, কিন্তু ভয়াবহ হয় একটু তবু কিনারে আসতে। মানে যোগাযোগের মাধ্যম কি আছে বোটে আপনাদের? বাঘের মতো ডোরাকাটা অবয়ব, তাই এর নাম টাইগার। তবে বাঘের মতো ভয়ানক নয়, এই চিংড়ি একবার দেখলে চোখ জড়িয়ে যায়। মোকাম থেকে টাইগার চিংড়ি চলে যায় খুলনা, চট্টগ্রাম, যশোর ও পটুয়াখালীর রপ্তানিকারক প্রতিষ্ঠান কিংবা কারখানায়, সেখানে যথাযথ মান বজায় রেখে প্যাকেটজাত করা হয়। মোংলা বন্দর থেকে নৌপথে রপ্তানি করা হয় এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে। টাইগার চিংড়ি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলাদেশ। ন্যায্য মূল্য সময় পাওয়া যায় বা সময় পাই না, মানে কিছু কিছু সময় দাম কমায় আবার কিছু সময় দাম বাড়ে। বাজার হিসাবে আর যে বর্তমান দৈনিক বাজার চলে হিসাবে দাম পাইনি আমরা। এখন কত টাকা দরে বিক্রি করেছে? 14,000-15,000। এটি কি মন নাকি মন? মন তারা লাভবান এবং অস্থায়ী। তাদের এই যে মাছটা আসলে বাংলে কেজি প্রতি তাদেরকে 5 টাকা বা 10 টাকা দেওয়া হয়, আর ওই ছোট মাছটা মানে চিংড়ি বেশ দুই বার লাল সাদারা তারা নিয়ে যায়, ওইটা আর বাহিরে বিক্রি করে, ওইতে কিছু টাকা আসে আর আমরা 5 টাকা, 7 টাকা, 10 টাকা কেজি প্রতি দেই। আপনারা একটা তাদের কর্মসংস্থান তৈরি হয়েছে? জি জি জি। আচ্ছা, এই মাছ নেবার মাছ নি ঘা লাগবে বলছেন? আমি